আসসালামু আলাইকুম বন্ধু, আজকে আমি যাব লাল কাঁকড়া বীচ। হ্যাঁ, এটা এমন বীচ যেখানে দুই চোখ যত দূর যায় লাল কাঁকড়া আর লাল কাঁকড়া, আর সঙ্গে এই মন্দারমণি সি বীচের সন্ধ্যাবেলার পরিবেশ, খাওয়া দাওয়া আর কেনাকাটা। আর হ্যাঁ, তোমরা এখানে কিভাবে আসবে, কখন আসলে একসঙ্গে অনেকগুলো লাল কাঁকড়া দেখতে পাবে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। এখন আমি মেনলি যে জায়গাটা যাবো সেটা হচ্ছে লাল কাঁকড়া বীচ, আর সেটা যাওয়ার জন্য আমি ফোনে রেডি হয়ে গেছি। চলো এবার বেরাবো। চলে এবার মন্দারমণি মেন পয়েন্টের কাছে, মানে মনসা মন্দিরের কাছে, আর এখান থেকে একটা টোটো ধরতে পারবে আমাদের। মনসা মন্দির থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, ওই ভাড়া নিল 150 টাকা। আমরা এখানে আসবো আর এখানে 15 মিনিট মতো থাকবো, আবার এখান থেকে ব্যাক করব। আর এখন এই মুহূর্তে চলে এসেছি লাল কাঁকড়া বীচের কাছে। আমার সামনে লাল কাঁকড়া বীচ, এই দেখো। আর এই বীচে আসার সময় কিন্তু মেন রোড থেকে মোটামুটি 2 মিনিট মতো হাঁটতে হবে। আর হেঁটে এসেই কিন্তু এই যে গাছগুলো দেখছো, এই গাছের পাশে এই যে জায়গাটা আছে না, এখানে কিন্তু লাল কাঁকড়াগুলো বাস করছে। আর এদিক কিন্তু লাল কাঁকড়া নেই। হ্যাঁ, আর তারপরে তো জল চলে যাচ্ছে ওই দিকটা, শুধু এই যে বীচটা আছে, এই বীচের পাড় বরাবর এই লাইনটাই শুধু লাল কাঁকড়া দেখতে পাবে। এই দেখো কত পরিমাণে লাল কাঁকড়া আছে এখানে, প্রচুর আছে কিন্তু। আর এই সব দেখে খারাপ লাগে, এই দেখো এই জায়গাটা একটা লাল কাঁকড়া আছে, কিন্তু এটা মনে হয় অসুস্থ। এই দেখো মাঝে মাঝে বসে গেছে, হয়তো মারাই গেছে হয়তো। এরা কিন্তু খুব সচেতন, মানে একদম একটু মানুষ দেখলেই কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে। আর সবার আলাদা আলাদা এরকম দেখো, এই যে গর্তগুলো আছে, এই গর্তের ভেতরে কিন্তু ওরা ঢুকে আছে, এই গর্তগুলোর ভেতরে। মানে এদের কাছে যাওয়াই যাবে না, মোটামুটি 4-5 ফুট দূরে থাকা অবস্থাতেই এরা দেখতে পেয়ে যাচ্ছে। কিন্তু এটা প্ল্যান করতে হবে দেখার জন্য। এই দেখো এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ পড়ে আছে, সবই কিন্তু লাল কাঁকড়া, মানে দূর থেকে বোঝা যাবে। হ্যাঁ, কিন্তু কাছে গেলেই পালিয়ে যাবে। অনেকক্ষণ যেমন চেষ্টা করলাম যে বাইরে যদি লাল কাঁকড়া পেয়ে যায় তাহলে তোমাদের দেখাবো, শেষমেশ একটা লাল কাঁকড়া তার গর্ত মানে হারিয়ে ফেলেছে। এই দেখো বেচার ঘর ছাড়া হয়েছে বলে দেখতে পেলাম এত কাছে থেকে, মানে তোমাদের দেখাতে পারলাম আর বাকিগুলো তো পালিয়ে যাচ্ছে। এই দেখো এই লাল কাঁকড়া বীচটা কিন্তু বেশ অনেকটাই ফ্ল্যাট বীচ। ওই দেখো কত বড় এরিয়া, দেখো অনেকটাই কিন্তু জায়গা আছে। আর এখন ভাটার টাইম, মানে জল অনেকটা দূরে আছে, আর আমি হেঁটে গেলাম না অতটা। এই লাল কাঁকড়া বীচে অনেকক্ষণ সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। আমার খুব ইচ্ছে ছিল যে তোমাদেরকে দেখানো, মানে ভিডিওগ্রাফি করার, কারণ নিজের চোখে তো দেখতেই পাচ্ছি কাছে গেলে তো ছিলাম না, এটা কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছে বলে গিয়ে দেখতে পেলাম। আর যাই হোক, সেটা কিন্তু গিয়ে আমার ঘরতে ঢুকে গেলো, আর উপায় নেই, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আর দেখতে পাবো না। চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে রওনা দিই আবার মন্দারমণি সি বীচের দিকে। তবে তোমরা যদি এই লাল কাঁকড়া বীচে আসতে চাও তাহলে আমি বলবো যে এই টাইমটায় এসো, আমি যে টাইমে এসেছি আর কি, মানে এই এখন প্রায় 5:30-6 বাজবে এরকম টাইমে, না অন্ধকার নেমেছে না রোদ আছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশে ইয়াটা ঘুরলাম। আজকে কিন্তু মন্দারমণিতে সেই লেভেলের গরম পড়েছে এখন, মানে মন্দারমণি ঘোরা একটু টাফ, ওই এসে ওই রিসোর্টে বসে থাকতে হবে, বাইরে ঘোরা যাবে না, যা গরম পড়েছে। এই যে দিক খেয়াল করলে বুঝতে পারবে, দেখো দেখাচ্ছি কত লাল কাঁকড়া এই জায়গাটা আছে। আমি একজনের জিজ্ঞাসা করলাম যে এই লাল কাঁকড়াগুলো খায় কিনা, তো বললো স্থানীয় যারা আছে তারা কিন্তু খায় না।
মন্দারমণি সি বিচ থেকে লাল কাঁকড়া বিচ আসার পথে প্রচুর কিন্তু রিসর্ট আছে রাস্তার দুই ধারে। চলো যাওয়ার সময় তোমাদেরকে আমি দেখাচ্ছি রিসর্ট। এই দেখো এই রাস্তার ধারে এরকম দেখো রিসর্ট, পুরো রাস্তা জুড়েই কিন্তু এরকম রয়েছে। এই দেখো খুব সুন্দর লাগছে, লাইটিং গুলো হয়ে গেছে, এবার প্রচুর আছে দু সাইড, এদিকে যেমন আছে এদিকেও আছে। লাল কাঁকড়া বিচ ঘুরে আবারও চলে এলাম মন্দারমণি মেন পয়েন্টের কাছে, মনসা মন্দিরের কাছে। এই মন্দিরের পাশেই চায়ের দোকান, মাত্র 10 টাকা দিয়ে একখানা বিস্কুট আর এক কাপ চা খেয়ে চললাম বিচ মার্কেটে। প্রথমেই এক প্লেট পাপড়ি চাট, 50 টাকা দিয়ে এক প্লেট পাপড়ি চাট খেয়ে চললাম আলু ভাজা খেতে। সন্ধ্যাবেলা এই আড়ে ঘুরতে এসে অনেক কিছুই খেয়ে ফেলেছি, আর এখন একটু রেস্ট নিই, এখন আর কিছু খাবো না, আবার একটু পরে খাবো নাকি, নাহলে কালকে আর বাড়িয়ে দেবো, ওটা পেট খারাপ হয়ে যাবে। এখন অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না, তাই নাহলে এইখানে কিন্তু সমুদ্র আছে, সেদিকে আমরা যাবো পরে, ওদিকে অনেকটা যাওয়া আছে। বসে বসে অনেকক্ষণ টাইম পাস করলাম, আর ভালো লাগছে না, এবার একটু সমুদ্রের জলের কাছে যাবো। নিয়েছি 30 টাকা করে নিল, আমরা দুজনে একটাই নিয়েছি, ভেঙে হাঁপাহাঁপি করে খাচ্ছি। যাই চলো মোটামুটি 100 মিটার মতো হাঁটতে হবে জলের কাছে যেতে হলে, আমাদের এখন ভাটা চলছে বলে জলটা এত দূরে, জোয়ারের সময় একদম উপরে জল চলে যায় বলছি। এই সমুদ্রের ধারে বাতাসে জলে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প আছে, একদম পুরো গা হাত চেট চেট করছে। এখানে দাঁড়িয়ে দেখো বিচে আরে রিসর্ট গুলো লাইট জ্বালিয়ে দিয়ে দারুণ লাগে দেখতে। চলে এসছি একদম জলের কাছে, এখানে অনেকক্ষণ সময় কাটালাম, এখন রাত প্রায় 8:30, এখন যাবো এই বিচ মার্কেটে, কিন্তু এখন মাছ ভাজা খাবো, দেখি যদি ভালো থাকে তাহলে খাবো। 20 মিনিটস লেটার, দোকান কিন্তু আছে অনেক, বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া অনেক কিছুই পাওয়া যাচ্ছে। মাছ ভাজা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মাছ ভাজার প্রস্তুতি দেখে খুব একটা ইচ্ছা আর জাগলো না। যাই হোক চলো এবার একটু মার্কেটটা ঘুরে দেখবো। এই মার্কেটে অনেক জিনিস পাওয়া যায়, বাচ্চাদের খেলনা, গিফট আইটেম, বিভিন্ন ধরনের ব্যাগ, দোলনা, আরো অনেক কিছু যা মুখে বলে শেষ করা যাবে না। এটা কত? 100 টাকা রে ভাই, দামগুলো সব। তবে ওই যে টুরিস্ট স্পট, দাম একটু বেশি দিতেই হবে। মার্কেটও ঘুরে দেখে নিলাম, এবার এবার দেখি রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। রিসর্টগুলো দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে, খুব দুর্দান্ত লাগছে কিন্তু এখন। 2000 years later, বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা রেস্টুরেন্টে চলে এসেছি এই যে, আর এখানেই আজকে আমাদের ডিনারটা করে নেবো। এটা হচ্ছে আমাদের 100 টাকা ভেজ থালি, শুধু এটা দিয়েই খাওয়া যাবে না, এরপর ডিমের অমলেট লাগবে একটা, অর্ডার দিয়েছি এখন আসুক। এই ডিম আর এটা 120 টাকা।
রাত্রের ডিনার কমপ্লিট 120 টাকা দিয়ে, ভেজ থালি সামনে ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিলাম। এবার চলে এসেছি এই দেখো আমাদের হোটেলে, আর এখন চলে এসেছি আমাদের যে হোটেলটা আছে সেই হোটেলের ছাদে। আর এখান থেকে একটু মন্দারমণি চারি সাইডে যে রিসোর্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মেন রাস্তা, তার পাশে এই দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু রিসোর্ট। ওই দিকটা হচ্ছে সি ফেসিং রিসোর্ট, আর এই দিকটা হচ্ছে রোডের এই পারে যদি রুম নাও তাহলে কিন্তু এইদিকে মানে সি ফেসিং পাবে না, কিন্তু বেশ ভালোই সমুদ্রের একদম ধারেই। আর এদিকটা ফাঁকা, আর এই দিক থেকে আরো সুন্দরভাবে দেখা যায়, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো সামনে বেশ একটা বড় রিসর্ট আছে, এগুলো সবই কিন্তু রিসর্ট, এদিকেও আছে, দারুণ কিন্তু এই জায়গাটা। এই ছাদের উপর জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, এই জামা কাপড় গুলো তুলতে এলাম বলে এখান থেকে খুব সুন্দর মন্দারমণি চারি সাইডের ভিউটা দেখে নিলাম, মানে সমুদ্র স্নান করেই কিন্তু এখানে জামা কাপড় দিয়ে দিয়েছিলাম শুকোতে। চলো এবার এগুলো তুলে নিয়ে কিন্তু এবার যাবো রুমে। আজকের এই ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না, কারণ ঘুমোতে হবে, সারাদিন খুব ঘোরাঘুরি হয়েছে, প্রচণ্ড ক্লান্ত আছি। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে মন্দারমণির আরও একটি নতুন এপিসোড।